একদিন আমি স্কুল থেকে অনেক তাড়াতাড়ি বাসায় চলে আসি শুধুমাত্র গেম খেলার জন্য। তো সেদিন রাতে আমাদের ক্লানের পক্ষ থেকে আমাকে আর আমার তিনজন মেম্বারকে নিয়ে একটি টুর্নামেন্ট খেলতে হবে। টুর্নামেন্টটিতে বাংলাদেশের আরও অন্যান্য প্লেয়াররাও জয়েন করবে, তাই বোঝা গেল যে প্র্যাকটিস না করলে তাদের সামনে একটুও টিকে থাকতে পারবো না। তাই সেদিন স্কুল থেকে তাড়াতাড়ি আসি আর গেমে গিয়ে অনেক প্র্যাকটিস করতে থাকি। তো তখন দুপুর 12টা হবে, আমি বাসায় চলে এসেছি আর এখন 12:30 বাজে। আমি আধ ঘন্টা ধরে প্র্যাকটিস করেই যাচ্ছি। এদিকে আমার প্যারেন্টস আমাকে ডাকছে গোসল করতে, কিন্তু আমি তাদের কথা কিছুই শুনলাম না, কারণ আমাকে সেই টুর্নামেন্টটা জিততে হবে আর আমাদের ক্লায়েন্টকে সবার চোখে তুলে ধরতে হবে। আর তার মধ্যে আমি ছিলাম টিমের আইজিএল, মানে ইন গেম লিডার। তো আমি যদি ভালো না খেলি তাহলে আমার টিমমেট দুর্বল হয়ে যাবে আর আমাদের টিমের মান সম্মানও যাবে। তাই আমি গোসল না করে প্র্যাকটিস করতেই থাকলাম। আমাকে সর্বপ্রথম এদিকে খেয়াল রাখতে হবে যেন আমি কারো কাছে হেডশট না খাই, আর আমাকে আমার বেস্ট পারফরমেন্স দিতে হবে কারণ আমি টিমের লিডার। তো প্র্যাকটিস করতে করতে দুপুর পার হতে থাকে। এদিকে আমার প্যারেন্টসরা ডাকছে দুপুরের খাবার খেতে, আমি বললাম আমি এখন খাবো না, আমাকে গেম খেলতে হবে। এই কথা বলার সাথে সাথে আমাকে ধমক দিয়ে মোবাইল নিয়ে গেল আর দুপুরে খাবার খেতে বলল। আমি কোন রকম খাওয়া দাওয়া সেরে আবার গেম খেলা শুরু করলাম। আর সারাদিন প্র্যাকটিস করার পর এখন বিকেল হয়ে গেছে, মোবাইল ও চার্জ নেই। আগে মোবাইলটা চার্জ দিয়ে আসি, তারপর বাইরে থেকে ঘুরে আসি, সন্ধ্যার পর আবার একটু গেম খেলবো। তো বিকেলে ঘুরতে বের হয়ে গেলাম, সন্ধ্যায় বাসায় এসে আবার গেম খেলা শুরু করলাম। এটা দেখে আমার প্যারেন্টস আমাকে বকাঝোকা করে আর বলে, পড়ালেখা না করে এত গেম কেন খেলছিস, এখন মোবাইল রাখ আর পড়তে বস। তারপর আমি পড়তে বসলাম। রাত 12টার পরে আমাদের টুর্নামেন্ট শুরু হবে। ভালোই রাত 11:40 পর্যন্ত পড়তে বসলাম, সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ 11:55 কারেন্ট চলে গেল আর তখন হলো আরেক সর্বনাশ। আমার কাছে নেই MB, আবার টুর্নামেন্ট খেলতে হবে, কি করব কিছু বুঝতেই পারতাছিলাম না। তারপর তাড়াতাড়ি বের হইলাম MB কিনতে, যা দেখি দোকানও বন্ধ। পরে কোনোরকম 200 MB জোগাড় করলাম, বাসায় নেটও পায় না আমার সিমে, তাই বাড়ি আসার পথে একটি বড় গাছতলায় বসে পড়লাম গেম খেলতে। সময়ও বেশি নেই, 12টা বেজে গেছে, তাই আর কিছু না ভেবে গেমে ঢুকে গেলাম আর সেখানেই বসে বসে কাস্টম রুমে ঢুকলাম। আমাদের স্কোয়াডে সবাই রুমে বসে আছে, সাথে সাথে অন্যান্য টিমের মানুষজনও আছে। তারপর টুর্নামেন্টটি স্টার্ট করা হলো। আমি আর আমার বন্ধুরা একটি সেফ জায়গায় নামবো বলে ডিসিশন নিলাম। তো আমি ওদের বললাম চল গ্র্যাবিয়ার্ডে নামি, অনেক লুট পাবো, তারপর সবাই ভালোভাবে পুশ করতে পারবো। গাছতলায় রাত 12টায় একা একা বসে গেম খেলছিলাম, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু ম্যাচ তো জিততেই হবে। আবার মাঝে মাঝে মনে হচ্ছিল আশেপাশে কেউ হারছে, কিন্তু আমি সেদিকে বেশি নজর দিলাম না, কারণ আমি ভাবছি হয়তো আমি গেমের মধ্যে টিমমেটের পায়ের শব্দ পাচ্ছি। আবারও একটু গেমের দিকে নজর দিলাম, মনে হলো একটু গরম বাতাস আমার সামনে দিয়ে গেল। আমি আবারও গেমে নজর দিলাম, কারণ ম্যাচ জেতার জন্য আমার গেমে ফোকাস করতে হবে। আবার যখন গেমে ফোকাস করতে যাই তখন মনে হলো আমার সামনে দিয়ে কেউ দ্রুত গতিতে হেঁটে গেল। পরে আমি ভাবলাম হয়তো গেমের মধ্যে ফোকাস দিচ্ছি তাই এনিমি ভেবে এগুলো মনে হচ্ছে। আবারও গেম খেলায় ব্যস্ত হলাম, কিন্তু এবার মনে হলো আমার মাথার উপর গাছের ডালে কেউ কাঁদছে। পরে আমি আমার টিমমেটকে বললাম, বন্ধু আমার খুব ভয় করতেছে, আমার মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে। তখন তারা বলে, আরে চিন্তা করিস কেন, তুই আমাদের টিমের লিডার, তুই যদি এনিমি দেখে ভয় পাস তাহলে কিভাবে হবে, আর আমরা তো একসাথেই আছি, একজনকে গুলি করলে আরেকজন হেডশট মেরে দিব আর গুলোয়াল তো মারবই। তখন আমি বললাম, আরে গেমের মধ্যে না, গেমে তো আমি একাই 1v4 করতে পারুম। বন্ধুরা বলল, তাহলে ভয় কিসের। আমি বললাম, আমাদের গ্রামে কারেন্ট নেই, আমি রাস্তার পাশে একটি গাছের নিচে বসে গেম খেলতেছি। বন্ধুরা বলল, কেন কোথায় গিয়ে তুই গেম খেলতেছিস। আমি বললাম, আমাদের বাসার পশ্চিম দিকে একটা রাস্তা আছে না, একটা ভাঙ্গা বাড়ির পাশে, ওইখানে বসে গেম খেলতেছি। তখন আমার বন্ধুরা বলল, তুই তাহলে এক কাজ কর, বাসায় চলে আয়, আমরা ম্যাচ জিতে নেব। আমি বললাম, না আমি ম্যাচ শেষ করেই যাব, আর এখন ম্যাচ প্রায় শেষের দিকে, ফাইট হবে, এখন গেলে ম্যাচ হারবো। আবার ম্যাচ খেলায় সিরিয়াস হইলাম। তখন দেখি এক বন্ধু আসছে এত রাতে, তা আবার আমাকে বলতাছে, কিরে তুই একা গেম খেলতাস, আমাকে একটা খবরও দিলি না। আমি বললাম, তুই জানলি কেমনে আমি এখানে। তখন ও বলল, আরে গিল্ডের লিডার আমাকে পাঠাইলো যে তুই ভয় পাইতাছ তাই আমি আসলাম, যাতে ভালো করে খেলতে পারিস। তখন আমি বললাম, তাহলে তো ভালোই করছস, আমি অনেক ভয় পাইতাছিলাম। তারপর কোন রকম ম্যাচ শেষ করে ওর সাথে কথা বলতে যাব, দেখি সেই বন্ধুটাও এখানে নাই। ওকে তো আসতে দেখলাম ঠিকই, কিন্তু কখন গেল কিছুই বুঝলাম না, শুধু একটা গরম বাতাসের অনুভব হয়েছিল। পরে বাসায় চলে আসলাম। পরের দিন গিল্ড লিডার ডাক দিল, সাব্বাস স্নাইকো, তুই তো অনেক ভালো খেলছস, ম্যাচটা জিতাই দিছত, বল কি খাবি। তখন আমি বললাম, আরে ভাই আপনি হেল্প না করলে তো আমি কখনো জিততেই পারতাম না। তখন সে বলল, আমি তোকে আবার কিভাবে হেল্প করলাম। তখন আমি বললাম, কালকে রাতে যে ভয়ে ভয়ে গেম খেলছি, আপনি যদি টিউবলাইটকে কালকে রাতে না পাঠাইতেন তাহলে তো ভয়ে ম্যাচই হারতাম। ওকে তো এই গল্পের জন্য আমরা সেই বন্ধুর নাম টিউবলাইট রাখবো যে রাতে এসেছিল। তখন গিল্ড লিডার বলল, তুই কি বলতাস, কিছুই বুঝতাছি না, আমি আবার টিউবলাইটকে কোথায় পাঠাবো আর কবেই পাঠাইলাম, আর তুই ভয় পাবি কেন। তখন আমি বললাম, কেন, রাতে আমি একা একা বসে গেম খেলছিলাম, তখন তোর টিউবলাইট এসেছিল, আমি যাতে বাইরে ভয় না পাই। গিল্ড লিডার বলে, আরে না আমি তো জানিই না তুই বাইরে বসে গেম খেলছ। তখন টিউবলাইট সেখানে আসে। পরে ওকে আমি বললাম, কিরে কালকে রাতে হঠাৎ করে আসলি, আবার চলে গেলি কেন, আর তোরে না গিল্ড লিডার কালকে রাতে আমার কাছে পাঠাইছিল। তখন টিউবলাইট বলে, ধর পাগল নি, আমি আসবো কেন, আর আমি তো কালকে কারেন্ট চলে যাওয়ার পর ঘুমাই গেছি, মাথা যে ব্যথা ছিল।
পরে আমি বললাম, তাহলে তুই ছিলি না, তাহলে কে ছিল ওইটা? এই কথা বলার পর আমি মনে মনে ভাবলাম, তাহলে কি ওইটা অন্য কিছু ছিল? তাই গরম গরম বাতাস অনুভব হইতেছিল। তারপর থেকে আমি আর রাতে কখনো ঘর থেকে বেরো দূরে কোথাও যাই না। পরে আমি আমার টিমমেটের সাথে এগুলো শেয়ার করলাম। ওরা তখন বললো, কালকে রাতে তুই যখন বললি তুই ওই রাস্তায় আসিস, তখন আমরা বুঝে গেছি কিছু তো হবে, তাই তোকে বলছিলাম ওইখান থেকে চলে আয়, আর তোকে সরাসরি কিছু বলিনি যদি তুই আরো ভয় পাস, কারণ ওই বাসে অনেক আগে একজন ফাঁসি দিয়ে মরেছিল। এটা শুনে তো আমার হয়ে গেছে, আমি আর দিনের বেলা ওই রাস্তায় আর যাইনি। ওকে গাইস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজ থেকে আমি ভাবছি যে রেগুলার ভূতের গল্প দেব, তো অবশ্যই তোমরা সাপোর্ট করবা। আর যদি তোমরা রেগুলার ভূতের গল্প চাও তাহলে অবশ্যই মানে 1-1.5 মাসের মধ্যে আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইব যাতে কমপ্লিট হয়ে যায়। তো জানি তোমরা যদি রেগুলার যদি আমি ভূতের গল্প দেই তো অবশ্যই 100K কমপ্লিট হয়ে যাবে। ওকে গাইস, যারা আমার সাথে ফেসবুকে অ্যাড হইতে চাও, আমি এই যে তোমাদের আইডিটা দেখাচ্ছি এটা হলো আমার অফিসিয়াল আইডি, তো তোমরা সবাই আইডিতে যাও, আইডিতে অ্যাড দাও, আমি অ্যাড পাঠিয়ে আমাকে মেসেজ দাও, সবার সাথে আমি কথা বলবো। এই যে আমার আইডি তোমরা দেখতে পারতেছ, লিঙ্ক আমি পিন কমেন্টে অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো।